বন্ধুরা নমস্কার। আজকে আমি দেখাবো আমাদের বাড়ির পিছনের বাগানটা। দেখুন আমাদের বাগানটা কি সুন্দর দেখাচ্ছে। তো চলুন আমি আপনাদের বাগানটা দেখাবো। এই যে দেখুন ফুলের গাছ, যে নারকেল গাছ, এইরকম যে শস্যা ফুল ফুটে আছে, এটা শাক খাওয়ার জন্য বোনা হয়েছিল, ফুল হয়ে গেছে। এই যে আমাদের বেগুন গাছ লাগিয়েছে, এগুলা কিন্তু সব আমি করেছি, কেউ করেনি, এটা আমি নিজে নিজে কুড়িয়েছি। তারপরে এই যে মূলা গাছে দেখুন কি সুন্দর মূলা হয়েছে, এই যে দেখুন মূলা হয়েছে। ওই যে আলু গাছ হয়েছে, এই যে তেজপাতা গাছ, এই যে মোটামুটি এই বাগানে আপনারা সব কিছু পাবেন। এই যে তেজপাতা গাছ, তারপরে এই যে এদিকটা ধনে পাতা গাছ হয়েছে, এদিক দিয়ে যে কাপড়ের মেলা হয়েছে। এখানে বাড়িতে না রৌদ্র লাগে না, তাই আমরা এই যে বাগানের ভিতরেই কাপড় চোপড় মেলি সব। এই যে সুপুরি গাছ, এক সাইড দিয়ে সুপুরি গাছ হয়েছে। এই যে দেখুন রাম তুলসী পাতা, এটা কাশির জন্য খুব উপকারী, যে রাম তুলসী পাতা গাছও হয়েছে। এটা বাচ্চাদের সর্দি কাশি লাগলে মধু দিয়ে খাওয়ালে কমে যায়। তারপরে আর ওই দিকটা চলুন দেখাবো। এই যে দেখুন লেবু গাছ, লেবু গাছও আছে, এই যে লেবু ধরেছে গাছে, এই যে আবার ফুল আসছে, আবার লেবু হবে, গরম পড়ে যাবে। এখন তো শীতের সময় একটু কম কম লেবু হয়েছে। ওই যে পেঁপে গাছে দেখুন কি সুন্দর পেঁপে ধরেছে, ওই যে পেঁপে গাছ, এই যে পেয়ারা গাছ, তারপরে যে চালতা গাছ আছে, আমড়া গাছ আছে। আমার মোটামুটি এই বাগানে সব রকমের গাছ পাবেন, কোনো কিছু বাদ নেই যে নেই। তারপরে এই যে মটর শাকও হয়েছে, যে মটর শাকও লাগিয়েছে, এই যে ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ, ফুল এখন ইয়ে হয়ে গেছে, মজে গেছে, ফুল ফোটা বন্ধ হয়ে গেছে। তারপরে এই যে সজনে গাছ, সিম গাছ, এই যে সিম গাছে ফুল আসছে, এই গাছটাতে সিম এখনো ধরেনি, ওই যে গাছটাতে সিম ধরে আছে, ওটা সাদা সিম। এদিকে আছেন বোন, এই যে পিছনে আমাদের পুকুর বানিয়েছি আমরা, এই যে নারকেল গাছও আছে মোটামুটি, এখানে মাছও চাষ করা হয়। যে এটাকে পুকুর, এই যে আমাদের পুকুর, এখানে শিং মাছ, রুই মাছ, কাতল মাছ সব ছাড়া হয়েছে। ওই পিছনটাতে আর একটাও পুকুর আছে, ওটা পরিষ্কার করা হয়নি, ওটাতে প্রচুর শিং মাছ হয়, শোল মাছ। এই যে এটাতে দেখুন মাঠ, ওই যে শস্য ফুলের গাছ দেখা যাচ্ছে, পিছনটা মাঠ পুরোটাই। তারপরে ওই যে ওই দিকটায় বন্ধুরা আমাদের আরেকটা বাগান আছে, ওই যে বড় বড় গাছ হয়েছে দেখা যাচ্ছে, ওটা আজকে আর যাব না দেখাতে। চলুন আরো দেখাবো ঘুরে ঘুরে। এই যে দেখুন এখানে চালা করে রেখেছি, এই যে খড়ি, এই যে খড়ি ফাটিয়ে ফাটিয়ে রেখেছি, এই যে উনুনে জাল দিই, এই যে ওইখানে উনুন করা আছে, এই যে এখানে শোলা রাখা আছে। তারপরে এই যে দেখুন এই যে এখানে পালং শাক, মানে চারিদিকে আমার বাগান। এই যে পালং শাকও হয়েছে কি সুন্দর, এই যে মিষ্টি কুমড়া গাছ হয়েছে এদিকটাতে, এদিকটাতে এই যে জবা ফুলের গাছ, আম গাছ, এখানে আর দুটো উনান কি সুন্দর।
পূজার জন্য যে তুলসী পাতা, এখানে তুলসীর পাতা নেওয়া হয়। এই যে ফুল ফুটে আছে কত বড় বড়, অনেক বড় বাগান আমাদের। এখান দিয়ে খালি সুপুরির গাছ দেখতে পাবেন চারিদিকে, সর্ষে গাছ। এখন দেখুন কি সুন্দর মটর শাক হয়েছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে শাকগুলো, নকনক করছে। যে লাউ গাছ কেবল জানলাতে উঠছে, যে শিম গাছে চিন ধরেছে এই গাছটাকে, অনেক চিন ধরেছে, কত চিন ধরেছে। এই শিমগুলো খেতেও খুব ভালো লাগে। যে পেঁপে গাছ হচ্ছে এইদিকে, শিম গাছটা অনেক বড় হয়েছে, শিম অনেক ধরেছে। এদিকে আরেকটা পুকুর আছে, দেখুন এদিকে পুকুর আছে, দুই দুটো পুকুর, ওই যে ওটাই এটা দুইটা পুকুর আমাদের। এই যে পিছনে মাঠ, মাঠে গরু ছাগল ঘাস খাচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা, আমার বাগান দেখে? প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব লাইক দুটোই করবেন, অবশ্যই অবশ্যই। ভালো লাগলে কমেন্টে জানাবেন। নমস্কার।